অন্যের জীবনে অশান্তি ছিটিয়ে না নিজের জীবনে শান্তি আনা যায় না। হ্যাঁ, অন্যের অশান্তি থেকে যারা শান্তি ফিল করে তাদের কিন্তু এই যে শান্তি মনে করছে এটা ধোঁয়াশার মতো, হাত দিয়ে ধরা যায় না। শান্তি ফিল করছে কিছু, কিন্তু ওই শান্তি ফিল করতে গিয়ে হঠাৎ করে তাকায় দেখে নিজের নাই। জিলাপি মন জটিল জীবন। জিলাপি মানে কি? জিলাপি মানে প্যাচ 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 প্যাচ, তাই না? এখন হ্যাঁ, আমার লেখা এই কথার অর্থ হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের মনের ভিতরে এরকম জিলাপির মতো হাজার একটা প্যাচ থাকে, আর এই প্যাচ যাদের মনের মধ্যে থাকে তাদের জীবন অনেক জটিল হয়। জটিল কি সেন্সে? জটিল শান্তি এদের জীবনে থাকে না, জটিল এদের সাথে খুব একটা মানুষজন চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, জটিল কারণ এদের প্রত্যেকটা কথার মধ্যে কুটিলতা লুকিয়ে থাকে। ইয়েস, আমাদের আশেপাশে আমরা তো মানুষ, কি বলে, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, তাই না? সো আমাদের এই সমাজে এই ধরনের জিলাপি পাবলিক কিন্তু অনেক, বর্তমানে আগে যদি ছিল 10%, এখন সেটা বেড়ে গিয়ে প্রায় 30-40% হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে অধিকাংশ মানুষ, এর যারা জিলাপি মানুষ আছেন, তারা না এত বেশি নিজেদের ব্রেনের মধ্যে প্যাচ কষা, কী নিয়ে প্যাচ কষা? এগিয়ে যাওয়ার জন্য প্যাচ কষা না, কিন্তু আশেপাশে সবাইকে কেমনে জুজুৎসুর প্যাচ দিয়ে আমরা যেরকম ফালাই দিই, এরকম কেমনে কাকে প্যাচ কষাইয়া উপকার করতে পারবেন, কেমনে কাকে খোঁচা দিয়ে একদম নিশ্চিন্ন করে দেওয়া যাবে, কেমনে কাকে এদের সেই জটিল কথাবার্তা দিয়া তার জীবন থেকে শান্তি উধাও করে দিতে পারবেন, এটা নিয়ে এত বেশি প্যাচ করতে থাকেন, প্যাচ করতে ব্যস্ত থাকেন যে তারা নিজেদের জীবনের দিকে সেভাবে তাকাতে ভুলে যান। ফলে তাদের জীবনটা ডেফিনেটলি শান্তি যার জীবনে আছে, যে কর্ম নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে, যে নিজেকে নিয়ে পড়িতে, সে তার অন্যের খুঁত খোঁজার জন্য ব্যস্ত হয় না। সো এদের জীবনে তো আগে অশান্তি ছিল ডেফিনেটলি, কিন্তু আরও যত বেশি ওনারা অন্যের জীবনের দিকে প্যাচ কষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তত বেশি ওনাদের জীবনে অশান্তি কিন্তু আরও বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, কমে না। কিন্তু তোমাদের প্রজন্মের জন্য কথা বলি, এরকম জিলাপি মানুষরা যখন তাদের জটিল কথাবার্তা, তাদের কুটিলতা দিয়ে তোমাদেরকে ছেয়ে ফেলতে চাইবে, একটা জিনিস মনে রেখো, আপসেট হবে না। আপসেট হয়েছো তো তাতে তোমার জীবনে অশান্তি চলে আসবে। মনে রেখো, তুমি যখনই আপসেট হবা তখনই তোমার তোমাকে যে তিল লাগছে বলি না আমি একটা কথা বলবো, তোমাকে জীবনে অশান্তি দিয়ে সে নিজের মধ্যে ওইটার মধ্যে একটা শান্তি খুঁজতে চায়, যেটা সবচেয়ে ভুল দিয়ে অন্যের জীবনে অশান্তি ছিটিয়ে না নিজের জীবনে শান্তি আনা যায় না। হ্যাঁ, অন্যের অশান্তি থেকে যারা শান্তি ফিল করে তাদের কিন্তু এই যে শান্তি মনে করছে এটা ধোঁয়াশার মতো, হাত দিয়ে ধরা যায় না। শান্তি ফিল করছে কিছু, কিন্তু ওই শান্তি ফিল করতে গিয়ে হঠাৎ করে তাকায় দেখে নিজের নাই, অশান্তির একদম পুরো অতল গহ্বরে সে তলায় গেছে, আর উঠা যায় না। কিন্তু সেজন্য তোমাদের প্রজন্মকে বলবো যে এরকম জিলাপি মানুষদের কথাতে তাদের হেদায়তের জন্য বলবা, তাদের প্রতি করুণা করবা। আরে, নিজের ঘরে ঘরে শান্তির সহ নাই গা, তাই তো খালি জিলাপি বানাইয়ে চলতেছে, জিলাপি বানাইয়ে চলতেছে, এরা জীবনে কখনো আর রসগোল্লার মুখ দেখে না। রসগোল্লা মানে কি? পিস আমার চোখে হোয়াইট, এটা একটা জাস্ট রূপক অর্থে বলছি, ধুম করে এটার সঙ্গে অন্য কিছু মিলিয়ে নিও না, এটা আমি যখন যেটা মনে আসে বলি তো ওই সেন্সে এটা বলা। কিন্তু আসল কথা যেটা সত্যিকার অর্থে হচ্ছে জিলাপি মানুষজন যাদের অন্তরটা ভেতরে এরকম ব্যাচ থাকে তাদের থেকে স্বতস্তে দূরে থাকা ভালো। যে মুহূর্তে বুঝতে পারবে যে তারা জিলাপির ব্যাচ কষতেছে, তারা ব্যাচ কষার আগে সরে পড়াটা উত্তম, তাতে সে ঠোকরাটুকরি করার কোনো লাভ নাই। কথা আছে কি জানো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্লিপ্ততা অনেক সময় 101টা কথার উত্তর বহন করে, এবং এসব ক্ষেত্রে নির্লিপ্ততাই হচ্ছে ড্যাম কেয়ার ভাবটা, এখানে নির্লিপ্ততার মধ্যেই ফুটে ওঠে। ওদের সাথে গিয়ে, ওদের মতো জিলাপি মানুষের সাথে ঝগড়া করতে গিয়ে নিজের শান্তিময় জীবনে অশান্তি আনার কোনোই দরকার নাই। আর জিলাপি মানুষদের বলি কী লাভ,
এই জিলাপির প্যাচে প্যাচ 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 খেলতে খেলতে এই যে অতলে হারাই যাবেন, আজ না কাল, কাল না হয় পরশু। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য আজীবন মানুষ পাশে থাকে, তার কথা ফিল করে, কিন্তু জিলাপি বেষ্টিত মানুষজনের জন্য না, সত্যিকার অর্থে ইস বলার একটি মানুষ থাকে না। তার সমস্যায়, তার কষ্টে, তার দুঃখের সময়, কারণ কোনো কিছু আমরা গ্যারান্টি দিতে পারি না, এবং আজকে যা আছে সুখ মনে করছে কালকে সেটা কিন্তু অসুখে পরিণত হতেই পারে, তার পাশে কিন্তু কেউ থাকে না। তার চেয়ে জিলাপি কষা বাদ দেন, জিলিপি কষ্ট যে সময়টুকু নষ্ট করছেন ওই সময়টুকু নিজের দিকে তাকান, দেখবেন আর জিলিপি কষতে ইচ্ছে করবে না, উল্টো মনে হবে যে এতদিন যে ভুলগুলো করেছিলেন সে ভুলগুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে মাপ চাওয়াটাই উপযুক্ত কাজ। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধুর, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।